হে গাইস, সবাই দেখে বুঝতেই পারছ, কি বুঝবে ছাড়ো, কিছু বোঝার মতো তো নেই। আমি এখন রং খেলতে যাব, সো তার জন্য এরকম একটা বাজে ড্রেস, জানি আমাকে পুরো কাজের লোকের মতো লাগছে। এমনিতেই মাথায় পুরো ভর্তি আবির, আমার ক্রিমটাও নষ্ট হয়ে গেছে, অ্যান্ড ফটোগ্রাফির জন্য আমি চুলে ক্রিম করেছিলাম সেটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র আমার বন্ধুরা যেভাবে অভদ্রের মতো রংটা আমাকে মাখিয়েছে তার জন্য এরকম হয়েছে। তো এখন আমি রং খেলতে বেরোবো, বন্ধুরা আসবে সব, তারপর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করবো। জানি না কতটা ব্লগটা কন্টিনিউ করতে পারবো, কারণ কেউ যদি একটা ফোনের মধ্যে আমার বাদুর রং ছুড়ে দেয় না, মানে সিরিয়াসলি ফোনটা আমার খারাপ হয়ে যাবে। এমনিতেই সরস্বতী পুজোর ব্লগটা করার পর ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো ব্যাটারিটা, এখন যদি কেউ রং ঢেলে দেয় ফোনের উপর তাহলে আরোই খারাপ হয়ে যাবে। তো সেটা এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার মুখের কি অবস্থা আবির মেখে, মানে কয়েকটা বন্ধু এসেছিলো মাখাতে, তো মানে কি আর বলি। এই যখন আমি মিষ্টি কিনতে এসেছি ঠাকুরকে দেবে বলে, বাবা ও মিষ্টিটা কিনে বাড়িতে দিয়ে তারপর এটা এটা এবারে ফাইনালি পাঁচটা মিষ্টিটা আমি নিচ্ছি, দেখতেই পাচ্ছ তারা দিচ্ছে প্যাক করে। এত গরম বাইরে, মানে সত্যি মিষ্টিটাই আমার নেওয়া হয়েই গেল। তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, দিয়ে দিয়ে দেবো। সবাই ভাবছে এটা আমার হাতে কি, এটা অ্যাকচুয়ালি আবিরের প্যাকেট, এর মধ্যে আবির ভাবির নিয়ে আমি এখন যাচ্ছি। এই যে দেখো তোমাদের কটা কালার, আমি ঠিক দেখাতেও পাচ্ছি না, এত রোদ আমি করেছি। এই তো লাল, ইয়ো সবাই রং খেলে বুঝে গেছি একদম টোটালি। আমাকে তো এই মার, হাই গাইস, এবারে কি এরকম তো ব্লগে দেখা যাচ্ছে, সরাসরি ব্লগে দেখা যাচ্ছে। কি লাগছে ভাই, এবার উত্তরণ পারফেক্ট ব্লগে আছিস তুই, কোনো ব্যাপার না। তোদেরকে তো নেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এত চাপ নিচ্ছিস কেন? টোটালি ভূত হয়ে গেছি গাই, টোটালি ভূত, মানে আমার উপর সব পুরো রঙের বালতিটাই ঢেলে দিয়েছে, মানে এমন অবস্থা দেখতেই পাচ্ছ। এদিকে আমার বন্ধুরা আছে গাছে, ওটা প্র্যাকটিস করছে বাদরের মতো, আর আমার এরকম মানে খুব বাজে অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। আমি ব্লগটা কন্টিনিউ করছি এই অবস্থায় না, মানে সেটাই ভাবার বিষয়। যাই হোক, খুব বাজে অবস্থা, প্রচণ্ড রোদে নিজেকে শোকাচ্ছি, না হলে খুব ঠান্ডা লেগে যাবে। অসাধারণ নাই, অসাধারণ, পরের জন্মে বাদর হয়ে যাবি। দিল কামরিয়া মোরে, হাতির চিন্না জারিয়া মোরে, কালো ভূত। আর কি হবে ভাই, থুতু ফেলে আর কি হবে, যা রং ঢোকা লিভারে ঢুকে গেছে ভাই। একদম ভাই ঢুকে গেছে একদম, মানে রং, মানে রং, কি রোদ বাবা, বিশাল রোদ। আর আমি তো পুরো ভিজে গেছি, মানে নিজেকে শুকিয়ে নিচ্ছি। আর ছাওয়া কি কিছু হবে না, ছাড় এই তো ওইদিকে, এই যে অরিত্র ভাই, এই যে এই যে রং, তুমি মাখতে চায় না, নিজে সবাইকে রং মাখাচ্ছে, নিজে শুধু সেটাই ভিউ চলে আসবে আমার। তুই একটু দাঁত দেখিয়ে দে তোর, এই দাঁত দেখার জন্যই তো সবাই বসে আছে। হায় হায়, ইতনা সুকুন, দশ বালতি জল দিয়ে আমরা রং খেলছি গাইস। জল নষ্ট করিস না ভাই, জল নষ্ট করিস না, বেকারে ভয়ঙ্কর অবস্থা গাইস, ভয়ঙ্কর অবস্থা। অসাধারণ সৃজিৎ ভাই, ফাটাফাটি মানে শেষ অবধি আমার এরকম ভয়ঙ্কর মারা অবস্থা, প্রচন্ড মুখটা জ্বালা করছে, জানি না ভাই এরা রঙে কি মিশিয়ে রাখে। যাই হোক, মানে খুব বাজে অবস্থা, বাড়ির দিকে আমি এখন হাঁটছি। সো এই দেখো বাড়ির রাস্তা, কি গরম, ওই দিকে আমার বাড়ি, মানে জুম করে দেখাতে পাচ্ছি না হয়তো, যাই হোক। এই যে মানে পাড়ার এরম অবস্থা, মানে পাড়াতেও চলছে আলাদাই জোশে সব কিছু, মানে এদের আলাদাই জোশ যেয়ে গেছে, উফ, মানে কি বলবো।
তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার আর শরীর দিচ্ছে না, বাই। Alcoholia, holia.